শনিবার মহারাজা বীর বিক্রমের 115তম জন্মদিবস উদযাপন হয় রাজ্যব্যাপী। দিন সকালে আগরতলা মহারাজা বীর বিক্রম চৌমুহনী জিরো পয়েন্টে মহারাজা বীর বিক্রম মানিক্যের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মন্ত্রী বিকাশ দেববর্মা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিবসহ আরো অনেকে এখানে উপস্থিত ছিলেন। সমস্ত জায়গায় আমাদের আজকের এই অনুষ্ঠান চলছে। তো এখানে আপনারা জানেন যে কিছুদিন আগে এই মহারাজা মানুষের সম্মান জানানোর জন্য আমরা এখানে ওনার মূর্তি আমরা স্থাপন করেছি। তো আমি রাজ্যবাসীর কাছে একটাই কথা বলবো যে উনাকে আপনারা জানুন, উনি ত্রিপুরার জন্য কি কি করেছেন। মহারাজাদের বিষয়ে সবসময় বলেছেন কিছুই করেননি, কিছুই বুক করেননি, আগের সরকার এসব বলতো, কিন্তু আমরা কিন্তু উনাদের যে ঋত সম্মান আমরা কিন্তু উনাদের কাছে উনাদের ফিরিয়ে দিয়েছি এবং মানুষের কাছে উনাদের সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করেছি। তো আজকের উনার এই জন্মদিনে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন।